আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কাস্টমার সার্ভিস নিয়ে। অর্থাৎ কাস্টমার সার্ভিসের টপ 10 টিপস নিয়ে কথাবার্তা বলবো, যে কাস্টমার সার্ভিস দিতে গেলে কোন 10টি বিষয় অবশ্যই একজন সেলসম্যানকে অথবা একজন কাস্টমার সার্ভিস প্রোভাইডারকে অবশ্যই জানতে হবে এবং মেনে চলতে হবে সেই বিষয়গুলি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কাস্টমার সার্ভিস টপ 10। এখন এই 10টি পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটি ইম্পর্টেন্ট সেটিকে আমরা বলছি আসলে অ্যাপিয়ারেন্স। তাহলে একজন কাস্টমার সার্ভিস প্রোভাইডার হিসেবে অ্যাপিয়ারেন্সের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যদি একজন সেলসম্যান হয়ে থাকেন অথবা যে কোনো ধরনের একজন কাস্টমার সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন, আপনার অ্যাপিয়ারেন্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ আপনাকে কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে গেলে অবশ্যই ফার্স্ট ইমপ্রেশন ডেভেলপমেন্ট করতে হবে উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে। তো আপনার অ্যাপিয়ারেন্সটা যদি যথাযথ হয়, প্রফেশনাল হয়, ফর্মাল হয়, তাহলেই কিন্তু আপনার আপনি একটি ভালো কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তাহলে কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে গেলে অবশ্যই অনেক কোয়ালিটিস, অনেক স্কিলের প্রয়োজন আছে। কিন্তু ফার্স্ট যেই কনসেপ্টটি আপনার লাগবে সেটা হচ্ছে আপনার ফর্মাল ড্রেস আপ লাগবে, প্রফেশনাল অ্যাপিয়ারেন্স লাগবে। কারণ এবং এই প্রফেশনাল অ্যাপিয়ারেন্সের গুরুত্ব হচ্ছে আপনাকে অবশ্যই একটি পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন ডেভেলপ করতে হবে। সো পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন ডেভেলপমেন্ট করতে হলে আপনার অ্যাপিয়ারেন্সের গুরুত্বটা সবচেয়ে বেশি। তো আপনি যদি কারো কাছ থেকে সার্ভিস নেন, তাহলে তার যদি অ্যাপিয়ারেন্সটা খুব ফর্মাল হয়, প্রফেশনাল হয়, তাহলে আপনি বেটার ফিল করবেন। তেমনি অন্য কেউ যদি আপনার কাছ থেকে সার্ভিস নিতে আসে, আপনার ড্রেস আপ যদি ফর্মাল হয়, প্রফেশনাল হয়, তাহলে সেও বেটার ফিল করবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে সার্বিকভাবে ফার্স্ট ইমপ্রেশনকে ডেভেলপ করার জন্য প্রফেশনাল অ্যাপিয়ারেন্স, ফর্মাল ড্রেস কোড ইত্যাদি মেনে চলা উচিত। তাহলে কিন্তু আপনি একটি ভালো সার্ভিস দিতে পারবেন। সেকেন্ড যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কাস্টমার সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনার পজিটিভ অ্যাটিটিউড লাগবে। এখানে আমরা গুরুত্ব দিচ্ছি অ্যাটিটিউড কথাটিকে। তাহলে অ্যাটিটিউড বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাটিটিউড বলতে আমরা বোঝাচ্ছি হলো পজিটিভ অ্যাটিটিউড আপনার অবশ্যই লাগবে। অনেক সময় কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে গেলে কাস্টমাররা বিভিন্ন ধরনের কোশ্চেন রেজ করে, একই কোশ্চেন হয়তো আপনাকে বারবার রেজ করবে, বিভিন্ন ধরনের অবজেকশন দিবে, বিভিন্ন ধরনের ফিডব্যাক দিবে। তো প্রতিটি সিচুয়েশানকে উইথ পজিটিভ অ্যাটিটিউডের মাধ্যমে আপনাকে রিসিভ করতে হবে এবং কাস্টমারের সব কিছু আপনি পজিটিভলি অ্যাক্টিভ লিসনিং করে, ফিডব্যাকগুলি শুনে আপনাকে এবং অবজেকশন শুনে আপনাকে পজিটিভ অ্যাটিটিউডে কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে, ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। দ্যাটস ওয়াই পজিটিভ অ্যাটিটিউড ইজ মাস্ট ফর প্রোভাইডিং এ গুড কাস্টমার সার্ভিস। থার্ড যে পয়েন্টটি দরকার সেটি হচ্ছে, আমরা এটাকে বলছি হলো যে ফ্রেন্ডলিনেস। এই ফ্রেন্ডলিনেসটা হচ্ছে আমাদের বিহেভিয়ারের অন্যতম একটি গুণ। এটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের একটি গুড ক্যারেক্টারিস্টিক্স, ফ্রেন্ডলিনেস। তাহলে একজন কাস্টমার সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে মেক এ ভেরি গুড স্ট্রং রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার। তাহলে কাস্টমারের সাথে যদি গুড রিলেশনশিপ ডেভেলপ করতে হয়, ইউ নিড ফ্রেন্ডলিনেস অ্যাটিটিউড অথবা ফ্রেন্ডলিনেস বিহেভিয়ার। তাহলেই কিন্তু আপনি যদি কাস্টমারের সাথে খুব খোলামেলা ফ্রেন্ডলিনেস অ্যাটিটিউড করতে পারেন, বিহেভিয়ারটা শো করতে পারেন, তাহলে কিন্তু কাস্টমারের সাথে একটি গুড রিলেশনশিপ তৈরি করা সম্ভব। এবং এই যে ফ্রেন্ডলিনেস অ্যাটিটিউডের কারণে, বিহেভিয়ারের কারণে কাস্টমারের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং এই কাস্টমারের কারণে কিন্তু আপনার বিজনেসের গ্রোথ, ডেভেলপমেন্ট সব কিছুই হবে। কারণ কি, এতটুকু গুড বিহেভিয়ারের কারণে কিন্তু কাস্টমার রিটেইন করবে, আপনার কাছে বারবার ফিরে আসবে, সেটি খুব গুরুত্বপূর্ণ কাস্টমার সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে। চতুর্থ যে বিষয়টি আছে সেটাকে আমরা বলি ইমপ্রেশন। তো এখানে ইমপ্রেশন বলতে আমরা বুঝাচ্ছি যে পজিটিভ ইমপ্রেশন। তো পজিটিভ ইমপ্রেশন ডেভেলপ করার জন্য আবারও বলছি, ইউ নিড আপনার ফর্মাল পজিটিভ অ্যাপিয়ারেন্স, ফর্মাল অ্যাপিয়ারেন্স, প্রফেশনাল অ্যাপিয়ারেন্স, ইউ নিড গুড অ্যাটিটিউড, ফ্রেন্ডলিনেস। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার গুড কাস্টমার সার্ভিস প্রোভাইড করার জন্য। তাহলে পজিটিভ ইমপ্রেশন বলতে আমরা কী বুঝি সেটা হচ্ছে, একজন কাস্টমার আপনার কাছে আসলো, আপনি তার সাথে খুব ভালোভাবে তার সাথে কমিউনিকেট করলেন, তার কথাগুলো খুব অ্যাক্টিভলি লিসেনিং করলেন, তার সাথে একটি ফ্রেন্ডলি বিহেভিয়ার শো করলেন। এই কারণে কাস্টমার যখন মনে করবে আপনার কাছে সে খুব রাইট সার্ভিসটি পেলো, এক্সিলেন্ট সার্ভিসটি পেলো, আপনার অ্যাবসেন্সে কাস্টমার আপনার সম্পর্কে পজিটিভ কমেন্ট করবে এবং কাস্টমারের মনে আপনার সম্পর্কে একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে।
সো এভাবে কিন্তু পজিটিভ ইমপ্রেশন তৈরি করা যায় কাস্টমারের মনে। সো পজিটিভ ইমপ্রেশন তৈরি করার মাধ্যমে কিন্তু কাস্টমার সংখ্যা বাড়ে, এবং কাস্টমার যত আপনি তৈরি করতে পারবেন, লয়াল কাস্টমার যত আপনি তৈরি করতে পারবেন, আপনার ব্যবসা বাণিজ্যের গ্রোথ ডেভেলপমেন্ট তত বেশি হবে। সো দ্যাটস ওয়াই পজিটিভ ইমপ্রেশন এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কাস্টমার সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে। এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলি রেসপন্সিবিলিটি। কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমরা যত বেশি আমাদের কাজে কর্মে দায়িত্বশীল হব, আমরা কিন্তু খুব ভালো ভালো আপনার কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবো। দ্যাটস ওয়াই গুড টু বেটার অর বেটার টু এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস প্রোভাইড করার জন্য ফার্স্ট উই নিড ইন্টেনশন, দ্যাট ইজ কল পজিটিভ ইন্টেনশন। পজিটিভ ইন্টেনশনের সাথে আমাদের দরকার হলো রেসপন্সিবিলিটি। তো সো উইথ পজিটিভ ইন্টেনশন অ্যান্ড উইথ রেসপন্সিবিলিটি আমরা যদি দায়িত্বশীল হয়ে যদি কাস্টমার সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের ইন্টেনশনের কারণে কিন্তু একজন কাস্টমার আমাদের কাছ থেকে এক্সিলেন্ট সার্ভিসটি পেতে পারে। তো এভাবেই কিন্তু আমরা কাস্টমার সার্ভিস দিতে পারি, এবং আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি উন্নতি করতে পারি। এই জন্য আমাদের সেলফ রেসপন্সিবল হওয়া উচিত, এবং সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে এবং উইথ পজিটিভ ইন্টেনশন নিয়ে আমাদেরকে কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে হবে। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলছি হলো কমিটমেন্ট। কমিটমেন্ট কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের কমিটমেন্ট করে থাকি। তো কাস্টমাররা অনেক সময় বিরক্ত হয় যখন কোনো কাস্টমার সার্ভিস প্রোভাইডার কমিটমেন্ট দিয়েও কমিটমেন্ট রক্ষা করে না। বেশিরভাগ কিন্তু কনভেনশনাল কাস্টমার সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা কিন্তু কমিটমেন্ট রক্ষা করতে পারে না। তো দ্যাটস ওয়াই কিন্তু কাস্টমারদের কাস্টমার সার্ভিস সম্পর্কে বিভিন্ন ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়, এবং যেই কোম্পানি সম্পর্কে এক্সপিরিয়েন্স নেগেটিভ হয় সেই কোম্পানি কিন্তু ব্যবসা বাণিজ্যে অনেক বেশি খারাপ অবস্থা তৈরি হয়, তাদের গ্রোথ ডেভেলপমেন্টটা অনেক বেশি কমে যায়। তো দ্যাটস ওয়াই যেটা করা দরকার সেটা হচ্ছে যে একজন কাস্টমার সার্ভিস প্রোভাইডারকে অথবা একজন সেলসম্যানকে উইথ রাইট অ্যাটিটিউড, উইথ ফ্রেন্ডলিনেস বিহেভিয়ার, উইথ সেলফ রেসপন্সিবল হয়ে আপনার কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য কমিটমেন্ট করতে হবে, এবং কমিটমেন্ট করার পরে সেই কমিটমেন্ট অনুযায়ী ভালো সার্ভিসটি অবশ্যই প্রোভাইড করতে হবে। এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ কাস্টমার সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে সেটাকে আমরা বলি টিম থিঙ্কিং। অনেক সময় আপনি কিন্তু নিজেও কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারেন, অথবা আপনার প্রতিষ্ঠানে কিন্তু অনেক মানুষকে নিয়েও কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারেন। তো আপনি যখন নিজে কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারেন, তখন আপনার সেলফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ইন্টেনশন এটা খুব গুরুত্বপূর্ণ। বাট আপনি যখন গ্রুপ অফ পিপলকে নিয়ে কোনো কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারেন, তখন কিন্তু এই গ্রুপ অফ পিপলের পজিটিভ থিঙ্কিং, পজিটিভিটি, সেলফ রেসপন্সিবিলিটি, পজিটিভ ইন্টেনশন এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। তো দ্যাটস ওয়াই টিম থিঙ্কিংটা ইম্পর্টেন্ট, এই কারণে যে একটি টিমের যতজন মানুষ কাস্টমার সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে, প্রত্যেকের অ্যাটিটিউড, তারপরে বিহেভিয়ার উইথ হলো আপনার তাদের হলো যে ইন্টেনশন, পজিটিভিটি, তারপর হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি ইত্যাদি সকল ক্ষেত্রে কিন্তু তাদের একটা পজিটিভিটি দরকার, তাহলে কিন্তু তারা আপনার টোটাল টিম একটি ভালো কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবে, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ এটাকে আমরা বলি যে কমিউনিকেশান। সো কাস্টমার সার্ভিস প্রোভাইড করার জন্য কমিউনিকেশান ইজ দ্য কি ফর প্রোভাইডিং এ গুড কাস্টমার সার্ভিস। তখনই সেরা কাস্টমার সার্ভিস প্রোভাইড করা যায় যখন কাস্টমারের সাথে কমিউনিকেশানের লিঙ্কেজটা খুব ভালো হবে, কমিউনিকেশনটা খুব ভালো হবে কাস্টমারের সাথে। সো এই কমিউনিকেশান বলতে আমরা ফার্স্ট যেটা বুঝাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, তারপরে পজিটিভ ফিডব্যাক রিসিভ করাটা, নেগেটিভ ফিডব্যাকগুলি রিসিভ করাটা, কাস্টমারকে গুরুত্ব দেওয়াটা, কাস্টমারের সাথে কথা বলার চেষ্টা করাটা, কথা শোনার চেষ্টা করাটা, এই কমিউনিকেশানের সবগুলি বিষয় গুরুত্বপূর্ণ ভালো কাস্টমার সার্ভিস প্রোভাইড করার জন্য। এই জন্য কমিউনিকেশানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ কল্ড সার্ভিস। তাহলে বিষয়ে আমরা বলছি হলো কাস্টমার সার্ভিস। তাহলে আপনি যে ধরনের সার্ভিসটি কাস্টমারকে দিতে চান, ইন্টেনশনটা থাকতে হবে আমি যাতে এক্সিলেন্ট সার্ভিসটা কাস্টমারকে দিতে পারি।
তাহলে যতজন কাস্টমার আপনার কাছে আসবে ততজন কাস্টমারকে যাতে আপনি এক্সিলেন্ট সার্ভিসটা দিতে পারি এবং সার্ভিস দেওয়ার কোয়ালিটি যাতে ভালো হয় সেই ইন্টেনশন নিয়ে কিন্তু আমাদেরকে সার্ভিসগুলি দিতে পারে। তাহলে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেকে জব করেন, যারা জব করেন বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন, তো বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোয়ালিটির বিষয়টি গুরুত্ব রাখতে হবে, কমিটমেন্ট রক্ষা করতে হবে, এবং আমরা যে যে সেক্টরে না কাজ করি না কেন সার্ভিস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে টোটাল কোয়ালিটি ভেবে আমাদেরকে ভালো সার্ভিসটি দিতে হবে, তবেই কিন্তু আমরা কাস্টমারদের মনে একটি পজিটিভ ইমপ্রেশন ডেভেলপ করতে পারবো। ফাইনালি যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সোনাল এক্সিলেন্স। এই বিষয়টি হচ্ছে এরকম, আপনি যদি একজন কাস্টমার সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন তাহলে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন ভালো কাস্টমার সার্ভিস প্রোভাইড করার ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, স্কিল, এভরিথিং আপনার মধ্যে আছে। তাহলেই কিন্তু আপনি যখন নিজের উপর আত্মবিশ্বাসটা ভালো থাকবে তাহলে কিন্তু আপনি একজন কাস্টমারকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি, আমরা কিন্তু সবাই কিন্তু সেলসম্যান। তাহলে অ্যাজ এ সেলসম্যান হিসেবে, কাস্টমার সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা কিন্তু সবাই বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করি। তো সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে আমাদেরকে প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ফার্স্ট আমরা বলেছিলাম অ্যাপিয়ারেন্স, সেকেন্ড আমরা বলেছিলাম অ্যাটিটিউড, থার্ড যে আমরা বলেছিলাম হলো ফ্রেন্ডলিনেস, ফোর্থ আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে পজিটিভ ইমপ্রেশন, আমরা এরপরে বলেছিলাম ফিফথ যেটি বলেছিলাম সেটা হচ্ছে সেলফ রেসপন্সিবিলিটিটা গুরুত্বপূর্ণ, আমরা ছয় নম্বরে বলেছিলাম যে কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সাত নম্বরে আমরা বলেছিলাম টিম থিঙ্কিং, যখন গ্রুপ অফ পিপল কাস্টমার সার্ভিস প্রোভাইড করে তখন একটি টিমের যে পজিটিভ থিঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ, আট নম্বরে আমরা বলেছিলাম কমিউনিকেশন, সার্বিকভাবে ভালো সার্ভিস দিতে হলে কাস্টমারদের সাথে কমিউনিকেশন ইজ দ্য কি, সো সেটিকে গুরুত্ব দিতে হবে, নয় নম্বর আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, সো যে যে ধরনের সার্ভিসই দেন সার্ভিসটা যাতে এক্সিলেন্ট হয়, এবং দশ নম্বর আমরা বলেছিলাম হলো পার্সোনাল এক্সিলেন্স, যে সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে, নিজের ক্যাপাবিলিটির উপর আস্থা রাখতে হবে, যাতে আপনি সেলফ কনফিডেন্স হয়ে আপনি ভালো কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারেন। তো বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি, তো আশা করি যদি আমাদের এই বিষয়গুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনাদের সবার জন্য শুভকামনা, বাই।